চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিকা পিঠা, কলাপাতার পিঠা, বিন্দি চালের পিঠা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কলাপাতায় মজারই পিঠাটা তৈরি করব, তাও আবার রাইস কুকারে। গ্যাস না থাকলেও কোনো সমস্যা নেই, টাচ চুলা না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি পারবেন রাইস কুকারে মজার মজার রেসিপি তৈরি করে খেতে। আজকে বিন্নি চালের আতিকা পিঠাটা রাইস কুকারে সিদ্ধ করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। কিভাবে কি কি দিয়ে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে আপনি নিজেই দেখতে পারবেন এবং বানিয়েও নিতে পারবেন। এই আতিকা পিঠাটা আজকে প্রথম আমি বানিয়েছি, কখনো বানাই নাই বা খাইও নাই। তো এটা আজকে দেখাবো কিভাবে বানাতে হয় আর খেলে কেমন লাগে আর কতটুকু সময় নেয় এই পিঠাটা সিদ্ধ হতে। পিঠাটা আমি আমার মতো করে বানাবো, অনেকে অনেকভাবে তৈরি করে থাকে। আজকে আমি কলা ছাড়াই বানাবো, অল্প উপকরণ দিয়ে আতিকা পিঠাটা বানাবো। আর আতিকা পিঠাটা আমার মনে হয় বিন্নি চাউল দিয়ে মনে হয় বেশি আটালো হয় আর খেতে ভালো লাগে। আজকে আমি বিন্নি চাউলই নিয়েছি, এই চাউলটি এক ভাবি আমাকে গিফট করেছিল। এই চালগুলি দিয়ে আজকে আমি আতিকা পিঠাটা তৈরি করে দেখাবো। এখানে হাফ কেজি পরিমাণ আছে। প্রথমে চালগুলিকে ভালোভাবে কোচলিয়ে কোচলিয়ে ধুয়ে 2 ঘন্টার জন্য আপনাকে ভিজিয়ে রাখতে হবে লোলার জন্য। আর এত সময়ও লাগবে না, খুবই তাড়াতাড়ি লুলে যায়। এটা হচ্ছে আপনার সময়ের উপর, আপনি যদি তাড়াহুড়া করে করতে চান 1/2 ঘন্টা 40 মিনিটের মতো রাখলে পানিতে দেখবেন একবারে ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে কোচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনি চাইলে আগের দিন ভিজিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু পরের দিনও বানানো যায়, কোনো সমস্যা হয় না। আর বিন্নি চালের বোনা খিচুড়ি বা বিরান ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। অন্যান্য চাউলের তুলনায় এই চাউলটা যেহেতু অনেকটা আটালো, অনেক কষ জাতীয় হয়, তাই খেতে অনেকটা ভালো লাগে। বাচ্চাদেরকে সবসময় খিচুড়ি যদি খাওয়াতে চান, ছোটো বাচ্চা 6 মাস বা 1 বছরের পরে যদি খিচুড়ি খাওয়ান, বিন্নি চাউলের খিচুড়ি খাওয়াবেন, তাহলে খুবই স্বাস্থ্যসম্মত, পুষ্টি পাবে প্রচুর আর খেতে পারবে। খুব অনায়াসে নরম হয়, পিছলা পিছলা হয়, আটালো হয়, সেটা খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করবে আর পেটে যাওয়ার পর তার কোনো সমস্যা হবে না। চালগুলি ভালোভাবে লোলানোর পর পানিটাকে ঝরে নিচ্ছে যেন অবশিষ্ট পানিটা পড়ে যায়, অনেকটা পানি আছে। সম্পূর্ণ পানি আমি নিগড়িয়ে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর একটি বাটিতে নিয়ে নিয়েছি চালগুলি। এখন কি কি দিচ্ছি, দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া। আমি শুকনো নারিকেলের গুঁড়াটা দিচ্ছি, ড্রাই নারিকেল যেটা, রোদে শুকিয়ে আমি সংরক্ষণ করেছিলাম। ফ্রিজ ছাড়া এইভাবে সংরক্ষণ করা যায়, আপনি চাইলে সরাসরি কুড়িয়ে দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করা থাকে সেটা দিলেও চলবে। আজকে আমি আমার মতো করে তৈরি করছি। তো এখানে খেজুর গুড় নিয়ে নিচ্ছি, যতটুকু মিষ্টি প্রয়োজন। অনেকে আছে বেশি খায় মিষ্টি, আবার অনেকে আছে কম খায়। আর কলা যদি দিতে চান তাহলে মিষ্টি না দিলেও চলবে, বা চিনি দিতে পারেন। আমি আজকে কলা ছাড়াই এই বিন্নি চালের পিঠাটা তৈরি করছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে, লবণ দিলে মিষ্টিটা একটু কড়া বাবা আসে। এখন হাতে কোচলিয়ে সবগুলি উপকরণ মিশিয়ে নিব। এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও চলবে। আবার এখানে আমি হাফ কাপের চাইতেও কম ময়দা ব্যবহার করব। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ, কম বেশি করে দিতে পারবেন, না দিলেও চলবে। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এখানে কলা ব্যবহার করছি না, একটু আটালো দেওয়ার জন্য, যেহেতু চালগুলিকে সরাসরি সিদ্ধ করতে হবে সেজন্য যেন একটু আটালো ভাব আসে সেজন্য ময়দাটা ব্যবহার করছি। চাউলের গুঁড়াও দিলেও কিন্তু হবে, আতপ চালের গুঁড়াও আপনি দিতে পারবেন। এখন ফ্রেশ কলা পাতা নিয়ে নিচ্ছি, কলা পাতাটিকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেচির সাহায্যে কেটে যতটুক লম্বা বা যতটুক বড় প্রয়োজন পাতাটা ততটুক পরিমাণে কেটে কেটে ছিঁড়ে নিয়েছি। এই তো বানিয়ে নিচ্ছি, খুবই সহজ, যে কখনো তৈরি করে নাই সেও পারবে। আজকে আমি প্রথমেই তৈরি করেছি, আমি প্রথমেই পেরে গিয়েছি আর খেতে অনেকটা মজা।
তবে সিদ্ধ পরিমাণটা সময় লাগে বেশি, আমি যেহেতু প্রচুর পরিমাণে একবারে তৈরি করেছি সেজন্য সিদ্ধ হতে সময় লেগেছে। আর আপনি যদি অল্প কটা 6টা থেকে 7টা তৈরি করেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না। ছিদ্র যদি বেশি থাকে বাপার ক্ষেত্রে, বাপ যেটার মধ্যে দিবেন সেটার মধ্যে যেন ছিদ্রগুলি বেশি থাকে। অল্প পরিমাণ করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, বেশি হলে সময় পরিমাণ বেশি লাগে। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখলে কিন্তু বুঝে নিতে পারবেন। সুতা দিয়ে পেছি আমি এরকম মুড়ে নিচ্ছি। আর পাতাটাকে যদি একটু বড় সাইজে রাখেন তাহলে মুড়িয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি গুড় ব্যবহার করেছি, গুড়ের পানিটাও ছেড়ে দিচ্ছে, তাই আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর যখন সিদ্ধ হয়ে যাবে কেচির সাহায্যে সুতাটা কেটে নিলে হবে, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে না। তো খুব সহজ বানানো, একবার দেখলে আপনারা পেরে যাবেন। তো পাতাটা লম্বা করে দিয়ে দুই সাইডটা একটু মুড়িয়ে এই যে এরকম পেঁচিয়ে নিচ্ছি সুতা দিয়ে, তারপর উল্টাপাল্টা করে পেঁচিয়ে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আর নিচে বাদ বসিয়েছিলাম, বাদটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাদ হতে হতে পিঠাটা সিদ্ধ হবে না, বাদ নামিয়ে অন্য পাতিলে পানি ফুটিয়ে তারপর হচ্ছে আবার সিদ্ধ করে নিব। এটা হচ্ছে আমি সাশ্রয়ের জন্য করেছি, কারণ হচ্ছে বাদটা যতক্ষণ হবে অর্ধেক পরিমাণ পিঠা সিদ্ধ হয়ে যাবে, আবারও অর্ধেক পানি দিয়ে ফুটিয়ে তারপর সিদ্ধ করে নিব। এটাকে বলে চালাকি বুদ্ধি। সবগুলি বানানো আমার কমপ্লিট, এখন ভালোভাবে সিদ্ধ করার পালা। আর ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি বাপে সিদ্ধ হয়ে যাবে। এখন আর একটু সময় লাগবে, আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে একবারে শক্ত হবে, আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন। 5 মিনিট আর আমি ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটা খুলে প্রথমে দেখেছি যে হয়েছে কিনা, তো দেখলাম সম্পূর্ণভাবেই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তাই এখন আমি নামিয়ে নিব। প্রত্যেকটাকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। আজকে এই মূলত এই রেসিপিগুলি করা হয়েছে শবে বরাতের রোজার ইফতারির জন্য। অনেক আইটেম আছে, পেঁয়াজও 2 ধরনের, সস আছে, আবার আতিককে পিঠাগুলিও আছে। এই পিঠাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে। গরম গরমের চাইতে ঠান্ডা মিষ্টি পিঠা, যে কোনো মিষ্টি জাতীয় পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো সবগুলি নাস্তা আমি দেখিয়ে দিলাম। আজকে ইফতারিতে আমাদের এই ছিল আয়োজন, শবে বরাতের রোজার ইফতারি আয়োজন, সেই সঙ্গে রেসিপিটাও করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।